উনি খুব সুন্দর ভক্ত। উনি অনেকদিন আমি কলকাতা মন্দির থেকে ছিলাম ওর সঙ্গে, আগে উনি চাকরি করছেন কলকাতা থেকে, অনেক খুব সুন্দর একটা বৈষ্ণব যেভাবে আছে ওনার খুব সুন্দর আচরণ মন্দির থেকে। উনি মোটামুটি 6-7 সাল দিকে খুব সুন্দরভাবে ভক্তি করেছেন, ওনার বিশেষ করে খুব সুন্দরভাবে মতলব উনি সব বৈষ্ণবকে সেবা করছেন, মতলব খুব সুন্দরভাবে কথা বলে, মতলব এভাবে যে একটা বাড়ির দিকে একটা মা আছে এভাবে খুব সুন্দর ওনার ভাব, সবাই সঙ্গে খুব মিষ্টিভাবে কথা করবে। অনেক অনেক জনকে উনি প্রেরিত করেছেন। এখন উনি যে স্থানে বৈষ্ণব আসবে একটা খুব সুন্দর কথা, তো খুব সুন্দর বন্ধু ছিল। আজকে উনি এখন জাস্ট কিছু মাস আগে উনি গৃহস্থ আশ্রম দিকে প্রবেশ করছেন, তা আমি ওনাকে একবার সবজন এদিকে ওয়েলকাম করবো, তিনবার হরি বল বলে একটা দাঁড়িয়ে যাব, একবার ওনার দেখে ওয়েলকাম করবো, হরি বল বলে হরি বো হরি বো হরি বো। তো ওনার জীবন দিকে ওনার খুব সুন্দর ইচ্ছা আছে, উনি পত্নী ভক্ত আছে দুজন মিলে মনে আছে আগে বৈষ্ণব সেবাই করবো, বিজনেস করবো, তো বৈষ্ণবের যে বৈষ্ণবকে সেবাভাবে করতে পারবো, এভাবে যে বৈষ্ণবের দরকার আছে সব ওই জিনিস ফ্যাসিলিটেট করবো। তো একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ওনার দিকে প্রার্থনা করবো কি উনি সুখ সুন্দর ভক্তি করে আগে যেতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে। তো কিছুদিন আগে আমি মেঘালয় গেছেন, ওইদিকে কোম্পানি দেখে অনেক প্রোগ্রাম ছিল, আমি দেখছেন বড় বড় মানুষ, এত এত টাকা পয়সা আছে, একটা ওইদিকে কোম্পানি যে মেন মানুষ ছিল যেসব ফাইন্যান্স দেখছেন সব কিছু করছে, তো আমি দেখছেন উনি আমার সঙ্গে কথা করছেন, আমার সঙ্গে ভেট করছেন, দেখছেন খুব জীবন দিকে একদম মুখে দেখে বুঝতে পারছেন কি খুব খারাপ অবস্থা আছে। তাই বলছেন কি রে তুমি কি অবস্থা, তো বয়স হয়ে গেছেন একটা 55-60 বয়স হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন না টাকা পয়সা খুব আছে পর্যন্ত খুব টেনশন আছে আমি বুঝে গেছে। তো সে এত টেনশন করার কী দরকার বাবা, কথা করে আগে আমি জিজ্ঞাসা করছি তো এত টেনশন করছে দরকার কি, মুখে গুটকা ছিল কি ছিল গুটকা বলছেন, পানপরাগ বিমল এসব কি বলছেন গুটকা বলছেন, হ্যাঁ তো মুখে গুটকা ছিল। আমি বলি কি রে বাবা কি করছেন তুমি, তো অনেক সময় চেষ্টা করছেন ছাড়তে পারি না, তো আমি এত টেনশন নিয়েছি বলে কি করবো বউ, আমি হরে কৃষ্ণ করি মানে হরে কৃষ্ণ এভাবে করা লাভ না, এ কারণে জীবন দিকে অনেক মানুষে হরে কৃষ্ণ করবে, মন্দির যাবে মাঝে মাঝে মালাই করে কেন অনেক সময় এক মালা দু মালা, পরন্তু তারপরে উনি টেনশন দিকে মুক্ত হতে পারছেন না, কারণ কি জীবন দিকে হরিনাম করতে হবে গুরু বৈষ্ণবে নির্দেশের দিকে, নিজে করবে তত লাভ হবে না। তাই বলছেন বাবা তুমি, আমি জিজ্ঞাসা করছেন তোমার দুটো মেয়ে ছিল, একটা মেয়ের একটা বয়স হয়ে গেছেন 28-29 বয়স হয়ে গেছেন, তো একটা চিন্তা আছে বাবা বিয়া করতে হবে, পরন্তু মেয়ে বলছে আমি বিয়া করব না, আর ছোট মেয়ে আছে ওনার বয়স আছে 23-24 বয়স, উনি বলছে আমি বিয়া করব, পরন্তু বড় মেয়ে বিয়া হবে না, তো ছোট মেয়ে বলে একটা কমপ্লিকেশন আছে, বড় মেয়েকে বলছে না আমি করব না, মতলব ওনার আলাদা আলাদা প্রকার ইচ্ছা আছে। যাই হোক, তো উনি একমালা জপে করে আগে কোনোজন ভক্ত সঙ্গে ওনার সম্পর্ক ছিল মাঝে মাঝে মন্দিরকে একমালা করে, পরন্তু কী প্রার্থনা করছেন হরে কৃষ্ণ করে কি ভগবান আমার মেয়ের ইচ্ছা পুরা হয়ে যাও, হরে কৃষ্ণ করি পরন্তু কি মনে আছে হে কৃষ্ণ আমার মেয়ের ইচ্ছা, বলছে তোমার মেয়ের ইচ্ছা পুরা হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে কি, মেয়ের ইচ্ছা পুরা হয়ে যাবে যাই না ইচ্ছা আছে তখন তুমি সব কিছু ঠিক হয়ে যাবে, তোমার বয়স কত 55 সাল থেকে তুমি এত এত জিনিস করেছেন কি এই ইচ্ছা পুরি হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে,
হ্যাঁ প্রভু আমি যখন ছোট ছিল চাকরি পাবো ঠিক হয়ে যাবো ভাই, এই কোনো ইচ্ছা করা কোনো লাভ? আরে এত টেনশন নিবা কোনো লাভ? তো ভালো দিকে জব করতে হবে, ভগবান দিকে আপনার সম্বন্ধে নিজের সম্পর্ককে স্থাপিত করতে, ভগবান দিকে সম্পর্ক থাকবে না তো ভাই জগৎ দিকে তো কোনো সময় প্রবলেম হয়ে যাবে। হরজন তোমার কথা শুনবে কি, কি নিজের মেয়ে হর সময় কথা শুনবে? না রে বাবা, নিজের মন তো কথা শুনছে না, নিজের মন নিজের কথা শুনি? হ্যাঁ নিজের মন তো আমি হ্যান্ডেল করতে পারি না, আর লোকে কীভাবে হ্যান্ডেল করবো? কতজন নিজের মনকে হ্যান্ডেল করতে পারছে? কে একদম যেই মনে আছে সেই করবো, আমি চলছে না বলে আমি মনে আছে কি ভক্তি করব, পরন্তু বুঝতে পারছেন হতে পারছেন না। তো এই জগৎ দিকে কৃষ্ণকে হৃদয় দিকে স্থাপিত করতে, অন্যথা সেই কারণে আমার জব করতে হবে ভালো দিকে কি ভগবান মনে তো থাকবে ভৌতিক জিনিস, না রে বাবা আমি ভগবান আমার একটা কৃপা করুন, কখন আমার বিষয়ে আসক্তি ছাড়বো আমি জানি না, ভগবান প্লিজ আমাকে হেল্প করুন, আমি নিজে কিছু করতে পারবো না। এই বিনম্র ভাই ভগবানকে ডাকতে হবে, কৃষ্ণ তোমার কৃপা বিনা আমার কোনো এই জগৎ দিকে উপায় নাই, ভগবানকে ডাকতে হবে, ডাকের ভাবে একদম ভগবান বলতে, ভগবান কৃপা করে তুমি কৃপা করে দিন ভগবান, নেতা অন্যথা হবে না। মম নিবেদন শুনো গোপীনা, মম নিবেদন শুনো, মম নিবেদন শুনো গোপীনা, মম নিবেদন বিষয় দুর্জন না কামের ত বিষয়, কিছু নাহি মোর গুণ গোপীনা, কিছু নাহি মোর গুণ, কিছু নাহি গুণ গোপীনা। তো ভগবানকে ডাকতে হবে, সাধু শঙ্করে দেখ বুঝতে হবে কি ভাই কৃষ্ণের কৃপা বিনা আমার কোনো ভরসা নাই, এভাবে রোজকে আমাকে একটা ভক্তের সঙ্গ জপ করতে হবে। হরি নাম প্রভু কি।